ভারত আমেরিকা সম্পর্কে ঝড়ের মেঘ চাঞ্চল্যকর খবর উঠে আসছে বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক সময়ের সাথে বিভিন্ন উত্থান পতনের মধ্য দিয়ে অতিক্রান্ত হয়েছে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠতা ও দূরত্বের মিশ্রণ দেখা গেছে যেখানে অর্থনৈতিক রাজনৈতিক এবং কৌশলগত বিষয়গুলো উভয় দেশের পারস্পরিক সম্পর্কের ওপর প্রভাব ফেলেছে শীতল যুদ্ধের আগে দুই দেশের মধ্যে উত্তেজনা ছিল লক্ষণীয় কারণ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোটের বিপরীতে ভারত নিজেদের অপ্রতিবদ্ধ অবস্থানে অর্থাৎ নন অ্যালাইনড মুভমেন্টে অবিচল থাকে এর ফলস্বরূপ ভারতকে সোভিয়েত ইউনিয়নের দিকে ঝুঁকতে দেখা যায় যা আমেরিকার সাথে সম্পর্কের ক্ষেত্রে একটি বড় বাধা হয়ে দাঁড়ায় উনিশশো নব্বইয়ের দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক কিছুটা সহজ হতে থাকে সেই সময় ভারতের অর্থনৈতিক উদারীকরণ এবং গ্লোবালাইজেশনের পথে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত আমেরিকার নজরে আসে যা দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের নতুন দ্বার খুলে দেয় বিশেষ করে প্রযুক্তি তথ্য প্রযুক্তি এবং সফটওয়্যার সেক্টরে যুক্তরাষ্ট্রে ভারতের উপস্থিতি বৃদ্ধি পায় কিন্তু পারমাণবিক শক্তি নিয়ে ভারত ও আমেরিকার মধ্যে দীর্ঘদিনের মতপার্থক্য এই সম্পর্কের উন্নয়নে বাধা দেয় উনিশশো সালে ভারতের পারমাণবিক পরীক্ষা পোখরান টু মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যদিও পরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় দু সালে ইন্দো আমেরিকান সিভিল নিউক্লিয়ার চুক্তি দুই দেশের সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে আসে এই চুক্তি শুধু পারমাণবিক শক্তির ক্ষেত্রে নয় কৌশলগত দিক থেকেও উভয় দেশের মধ্যে নতুন যুগের সূচনা করে কিন্তু বাণিজ্যিক এবং অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে আরও সমস্যা থেকে যায় বন্ধুরা খবরের গভীরে যাওয়ার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান আমেরিকা এবং রাশিয়ার মধ্যে কাকে আপনি ভারতের সবচেয়ে বড় বন্ধু বলে মনে করেন লিখে জানান কমেন্ট বক্সে ডোনাল্ড ট্রাম্প সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং বর্তমানে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী সম্প্রতি ভারতকে সবচেয়ে বড় ট্যারিফ চার্জার বলে উল্লেখ করেছেন তিনি মিসিগানের ডেট্রয়েট ইকোনমিক ক্লাবে বক্তৃতা দেওয়ার সময় বলেন যে ভারতের আমদানি শুল্ক চীন ও ব্রাজিলের থেকেও বেশি ট্রাম্প আরও বলেন যদি তিনি পুনরায় ক্ষমতায় আসেন তাহলে তার আন্তর্জাতিক বাণিজ্য নীতি রেসিপ্রোসিটি বা পারস্পরিকতার নীতির ওপর ভিত্তি করে হবে তিনি তার বক্তৃতায় জানান চীন টু হান্ড্রেড পারসেন্ট পর্যন্ত ট্যারিফ চার্জ করে এবং ব্রাজিলও ট্যারিফে খুব বেশি তবে ভারত সবথেকে বড়ো ট্যারিফ চার্জার এটি প্রথমবার নয় যে ট্রাম্প নির্বাচনী প্রচারে ভারতের কথা উল্লেখ করেছেন এর আগেও তিনি ভারতকে ট্রেড চুক্তির বড় অপব্যবহারকারী বলেছেন ট্রাম্প পুনরায় নির্বাচিত হলে ভারতের জন্য কিছু সুযোগ এবং চ্যালেঞ্জ তৈরি হতে পারে তবে একটি গবেষণা প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের পুনঃনির্বাচন ভারতের বাণিজ্যিক সম্পর্কের ওপর বড় প্রভাব ফেলবে না বরং ভারতের আভ্যন্তরীণ চাহিদা নির্ভর প্রবৃদ্ধি কম পণ্যমূল্য সরবরাহ শৃঙ্খলে পরিবর্তন এবং পররাষ্ট্রনীতি নিয়ে কাজ করার সুযোগ বাড়বে ভারতের বাণিজ্য উদ্বৃত্ত এবং উচ্চ ট্যারিফ নিয়ে কিছু প্রশ্ন উঠতে পারে এবং যদি ট্রাম্প ক্ষমতায় আসেন তবে শাস্তিমূলক পদক্ষেপও নেওয়া হতে পারে তার তরফ থেকে তবে মাঝারি মেয়াদে এই মতপার্থক্যগুলি স্থায়ী হবে না ভারতের বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে চীনের বিকল্প হিসাবে নিজেকে প্রতিষ্ঠার চেষ্টা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চীনের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা ভারতের জন্য ইতিবাচক হতে পারে তবে এক বড় চ্যালেঞ্জ হতে পারে অভিবাসন নীতি যেখানে ট্রাম্প আরও কঠোর অবস্থান নিতে পারেন তার পূর্ববর্তী মেয়াদে ট্রাম্প অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছিলেন এবং বৈধ অভিবাসন নীতি সম্পর্কে এখনও কিছুটা অস্পষ্টতা রয়েছে বিশেষ করে এইচ ওয়ান বি ভিসা নিয়ে ভারতীয় কোম্পানিগুলির ওপর যে নির্ভরতা ছিল তা কমেছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত সম্প্রতি একটি রায়ে বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা কগনিজেন্ট টেকনোলজি সলিউশনসকে দক্ষিণ এশীয় কর্মীদের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগে দোষী সাব্যস্ত করেছে যা এইচ ওয়ান বি ভিসার দুর্বলতা কাজে লাগিয়েছিল ট্রাম্পের আমলে ভিসা প্রত্যাখ্যানের হার উল্লেখযোগ্যভাবে বেশি ছিল এবং সাম্প্রতিক রায়ের পর ভিসা নীতি আরও কঠোর হতে পারে তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান আমেরিকা ও রাশিয়ার মধ্যে কাকে আপনি ভারতের সবচেয়ে বড় বন্ধু বলে মনে করেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ